আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার নাম হাবিব, নাম তো শোনাই। ওয়াও, সেই ভাই সেই। সবাই আমার এই দুই ভাইকে ফলো দিবেন, তারা খুবই ভালো মানুষ। তারা এখন ভালো মানুষ আমার জিন্দগিতে দেখি না, তারা ফলো দিবা। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সব আছেন ভালো। আমি ইমন তুষার এন্ড ওয়েলকাম টু জায়েদ এন্ড ইমন ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আসলে দর্শক, আজকে আমি অনেক অনেক খুশি, কারণ আজকে আমরা এমন একজন মানুষের লগে দেখা করার যাইলাম। আসলে আমি খুবই আনন্দিত, যার লগে দীর্ঘদিন ধরে অপেক্ষা করলাম, যার লগে দেখা করার লাগে, এবং তাই কবে দেশও আইতে আমরা দেখা করতাম। আমরা সিলেটের একজন জনপ্রিয় ইউটিউবার, যেন আমেরিকা থেকে বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট ক্রিয়েট করেন এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েট করেন। আমরা দেশি হাবিবি ভাই, যার আরেকটা চ্যানেল আছে ইংরেজিতে, যার চ্যানেলের মাঝে অলরেডি 1 মিলিয়ন, কিছুদিনের মাঝে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাব। তো এই জনপ্রিয় ইউটিউবার আসলে আমরা ফেঞ্চুগঞ্জের গর্ব, আমরা সিলেটের গর্ব, যার বাড়ি মাইজগাঁও। তো আজকে আমরা তার লগে দেখা করার যাইমু। তো আমি অনেক এক্সাইটেড আজকে তার লগে দেখা করার যাইমু। তো আমরার মাধ্যমে আপনারাও তাণ্ডে দেখে লিবা, এবং খুবই মজার একজন মানুষ আমরা হাবিব ভাই, দেখলে আপনারা বুঝতে পারবা। এবং আজকে আমার লগে যে যে যাইরা আপনারা দেখে লিবা, সে আমার লগে যাইরা। তো গাইজ, আজকে আসলে আমার লগে আর যে যাইরা, আমরা জায়েদ ইমন ব্লগের জায়েদ আছে আমার লগে। জায়েদ, তোমার অনুভূতিটা একটু কৌশে নেই আজ দর্শকরা, আজকে তুমি যাইরা, তোমার কিলা লাগে? আর দেশি হাবিবি ভাই সম্পর্কে দু এক কথা তোমার জানা তাহলে কইতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অনুভূতি ফিলিংস খুব বালা, সবসময় আমার বালাও থাকে, খারাপ থাকে না কোনো সময়। আজকে আমরা আসলে খুব এক্সাইটেড, কারণ ফাইনালি অনেকদিন অনেক অপেক্ষার পরে আমরা ফাইনালি আজকে হাবিব ভাইয়ের লগে আমরা মিট করার যাই। আর অবশ্যই আপনারা থাম্বনেইলও দেখে লাইছেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, ফুল ভিডিওটা দেখবা। ওকে, তো দর্শক আজকে আসলে আমরা লগে আরেকজন মানুষ আমরা লগে যাই, আমরা এক বড় ভাই পলাশ ভাই। পলাশ ভাই, তোমার কাছে কিলা লাগে আজকে আমরা লগে যাই রে? হ্যালো গাইজ, খুব ভালো লাগে জায়েদ এন্ড ইমন ব্লগের পক্ষ থেকে আমি যাই। আর আসলে আমি তো এক্সাইটেড, দেশি হাবিব ভাই লগে দেয়া এখন ইচ্ছা নাই। আমি যেন জায়েদ এন্ড ইমন ব্লগের লগে যাই, আর ওটাও আমি এক বড় এক্সাইটেড। তো গাইজ, ও পর্যন্ত আপনারা রাস্তার ভিউ কিছু দেখিলি বা রাস্তার ভিউ দেখবো, আশেপাশের যে প্রকৃতিটা আছে, শ্যামল প্রকৃতি, সুন্দর প্রকৃতি, ওগুলো দেখিলি বা এর মাঝে আমরা ডাইরেক্ট আপনার লগে দেখার হাবিব ভাইয়ের লগে। সো লেটস গো। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাবো এই পথে বাকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহু দূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নূপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজও স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। দর্শক, এই মুহূর্তে আমরা হাবিব ভাইয়ের গালাত আছি, একবার হাবিব ভাইয়ের খুব কাছে অবস্থান করলাম। খুব ভালো লাগে হাবিব ভাইয়ের লগে দেখা করা, তাই খুব মজার মানুষ। আপনার তো আগেও কইছি, ফার্স্ট শুরু করতে সময় আপনার প্রতিটা ভিডিও যে একটা ভিডিও দেন, ওগুতে কেমন আছে? ও কেমন আছে সবাই, নাম তো শোনাই হলো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার নাম হাবিব, নাম তো শোনাই হলো। ওয়াও, সেই ভাই সেই। সো গাইজ, আমরা যারা সাবস্ক্রাইবার আছেন, যারা বাইরে চিনো না, বাইরে চিনো না আমার মনে হয় না এমন কেউ নাই আমরা সিলেটের মাঝে। তার বাদেও যদি কেউ বাইর ভিডিও না দেখে, তখন নিচে লিঙ্ক দেওয়া থাকবো, বাইর চ্যানেল ভিজিট করি আইবা। আর খুব সুন্দর সুন্দর ভিডিও, মানে কিলা বাংলাদেশের রিপ্রেজেন্ট করা লাগে, অবশ্যই বাইর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা। এখন খুব বেশিরভাগ সময় দেখা যায় টিকটকার হলে যে হয় যে আমরা রিপ্রেজেন্ট করি আর দেশে, আসলে তারা কিতা রিপ্রেজেন্ট করে আর বাইয়ে কিতা করা। সিলেটি ল্যাঙ্গুয়েজ রে আমেরিকার মতন ইউরোপ প্রান্তিক হনো তাই সুন্দর সুন্দর ভিডিও বানাইয়া বিদেশী অকলোর কাছে সিলেটরে পরিচিত করাইরা, বাংলাদেশে পরিচিত করাইরা। সো অবশ্যই বাই ভিডিও দেখবা। আর বাই, আপনি লাস্ট ভিডিও কইছিলা যে জুন মাস মেবি মনে দিব, কিন্তু জুলাই গেছে কি, জুলাই গেছে কি, আগস্ট যাইবো কি, আপনারা কোনো ভিডিও পাইছি না আমরা? ইনশাল্লাহ, কারণ ভাই আমি আমার সারা ফ্যামিলি বাংলাদেশ হয়েছিল, আমি একলা আসলাম। সো আমরা তো পার্সোনাল বিজি আসলাম, প্লাস বাংলাদেশ করার যে ইচ্ছা আছে, বাট বাংলাদেশ লকডাউন, প্লাস বাংলাদেশ করার যে কষ্ট,
আমি জানি না কিলা ভিডিও করেন, বাট আমি টিকটক করি না, টিকটকে দেখিও ভাই। এখন তো টিকটকও খুব ফেমাস হয়ে গেছে। এখন আপাতত ভাই এরপরে একটা শর্ট ভিডিও দিছি, আপনারা 3000 টাকা ফাইনও করছে। ও 3000 টাকা ফাইন করছে পুলিশে ভিডিও ওরা দিয়া, ভিডিওই গেছিল শেষ করতে আসছিল দুঃখ। আমরা কিন্তু আপনার চ্যানেলের আগে আমরা পরিচিত আসলাম DuoHK চ্যানেল, ফোন থেকে দেখি। আমরা ভাই সত্যি প্রাউড ফিল করি একবারে, কারণ আমরা কোন জায়গা গেলে ভাই অহংকার করতে পারি, গর্ব করতে পারি যে আমরা ফেন যুগঞ্জ এত বড় একজন ইউটিউব সেলিব্রিটি আছে। আমি তো তোমার ভাই ভিডিও দেখতাম আগে, কিন্তু ভাই ভিডিও দেখতাম আমরা নাচি আমরা। আপনার যখন লাস্ট টু এনে দেখছিলাম তখন মানে বুঝতে পারছি আপনার বাড়ি পৌঁছে, তখন থেকে আমরা আপনার লাগে ওয়েট করি। আর পরে এমনি জানতাম সিলেটি সিলেটি লাগতো সব সময় লাগতাম না। পয়লা ভিডিও তো তাই সম্পূর্ণ পাই গিয়ে সম্পূর্ণ স্ক্রিন মারা। হ্যাঁ যখন ও গিয়া সিলেটি কথার লাগে বেডিং তো লাগে আইও আমার লাগে প্রথম সিলেটি কথা পরে মানুষের আইসেন যে খের মানুষের ভিডিও দেখোই না আমার, বাট তারা বুঝে না তো আমি জাস্ট বুঝাই দিন লাগি আমি শুদ্ধ মাথা লাগে তো অন্য কেউ দেখে না না সিলেটি কাট দিতাম না। সিলেটি তো চলে বাইক তো এখন সিলেটি চলে, লাস্টের ভিডিও থেকে শুরু করে ফার্স্ট ভিডিও সব সিলেটি সিলেটি আছে জানা। আচ্ছা ভাই আমি হই আমি ইউটিউবার, আপনার বেশিরভাগ কমেন্ট দেখি মানে নিউজ এতে কমেন্ট আয় ওটাও আমি দেখি, কিন্তু তো অনেক বেশিরভাগ কমেন্ট দেখা যায় বাইরে আমরা বাংলাদেশের হিরো হিসাবে দেখতে চাই, বাংলাদেশের ফিল্মও দেখতে চাই। আমার যে ইচ্ছা সিনেমা বানাইতাম, আমি হিরো হইতে চাই না, ক্যামেরা পিস করতাম পারলাম। বাংলাদেশ সিনেমা মাইছে দেখেন ভাই, ওইতে আমি বাংলাদেশ সিনেমা দেখতে দেখতাম। আপনি লেখেন নি? আমিও লেখি ভাই। কি দাল যাওয়ার এক পর্যন্ত কি তা কোনো ব্লগ বা এমনি কোনো ভিডিও বানাইতাম বাংলাদেশে? ইনশাআল্লাহ ভাই ব্লগ যা আছে। আমার দিব্যু ভাই তেনকর বেমার অসুস্থ পড়ে গেছে লাস্ট 4 দিন ধরে, বাট যদি সুস্থ হয়ে যায় তো ইনশাআল্লাহ বানাবো একটা। আমরা বাংলাদেশে দুর্গ আছেন ভাই একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ভাই। ভাই বাংলাদেশে তো দামাকা ভিডিও আর কথা আছে জি ভাই। আমার তো 10টা আপনি যে অন্য কথা দিয়ে আইছ লাগে, আমি 10টা ভিডিও প্ল্যানিং করছি, একটা হইছে না, একটা হইছে না, আমার যেমন করো একটা হইছে না। আর এগুলো আমি যদি দুই তিনটা বানাইতাম নাহলে ভাইরাল হলো না, এটা ভাইরাল ভাইরাল এমনি তো তো ভাই সবটি ভিডিও বানাই না না, এগুলো হলো অন্য স্পেশাল ভিডিও, আমি ডিফারেন্ট ভিডিও বানাইলাম হয়েছে না। কিন্তু এমনি ভাই এখন যে আইসুন দিন আপনি মানে মানুষের তো আপনার তো সিনের হবেন ভাই রে ভাই, আমি জানি না মানুষের কই না মানে সিনের সিনের মানুষের ও কি গেলে ফটো তুলে যে ওখানে লকডাউন যদি খুলছি ভাই এতটুকু সিলেক্ট যাওয়াতে কষ্ট আছে। যদি মনে থাকতাম তো থাকতাম, মন থেকে বারোনি বাদে আধা ঘন্টা 40 মিনিট মানুষে তো আসলে ভাই আমরা ভাবছি না ফেজে মানে খুব মিশুক টাইপের মানে আমরা আসলে মনে করছি খুব হার্ড ভাই লাগে আইসি সেলিব্রিটি মানুষ ভাই সেলিব্রিটি কি ভাই। আর রাজন ভাইরে কি ফোন দিছি, রাজন ভাইরে কি ফোন দি পেরা দিছি দূর আগে ফোন দিয়া তে মানে ভাইরে কষ্ট লাইছি খুব বেশি। রাজন ভাই আমরা খুব কষ্ট না ইদার আগে আমরা ফ্যামিলি নিয়ে বিজি ছিলাম, বিজি ছিলাম আমরা বুঝি প্রথম দেশ আবাদে সাইরো ভাই লাইক খালি যাও করি দাও সিজুল ভাই অনেক হেল্প করছেন আসলে আমাদের ভাইদের যোগাযোগ করার লাগি অনেক হেল্প করছেন, ধন্যবাদ জানাই আমি সিজুল ভাইরে। আমরা ছোট ছোট যারা ইউটিউবার আছি তারা কিলা উপরে দিয়ে উঠতাম বা আমরার বিষয়ে আপনার কিতা কিছু কই? আমার কাছে জাস্ট লাগে যে ভালো কোয়ালিটি ভিডিও হইলে আর ভালো কন্টেন্ট অটোমেটিকলি যায়, আমি তো জানি না, আমি জাস্ট ভিডিও সারি রে ভাই মায়া করো ডাউনলোড করিয়া আমাকে সেটা কিছু লাগছে শাহরুখ খানের বাংলা শাহরুখ খান
আমার ভালো লাগে অন্য মানুষের আমি একটু কপি করতে। ওকে দর্শক, তো আমরা লাস্ট পর্যায়ে হাবিবের অনেক কল্পনা কল্পনার পরে দেখা করতাম পারছি। একটু আপনার চ্যানেল সম্পর্কে একটু বলবেন, জায়গাদের ইমন ব্লগ আমরা ইউটিউব চ্যানেল, আমরা তো অনেকদিন ধরে আপনার ফলোয়ার্স। সবাই আমার এই দুই ভাইকে ফলো দিবেন, তারা খুবই ভালো মানুষ, তারা এখন ভালো মানুষ আমি আমার জিন্দগিতে দেখি নাই। তারা ফলো দিবা আর তারা একটা ভিডিও বানাইছেন, আমি এই মার্কে দেখছি যে সুন্দর ভিডিও আমার মুসলমান খান দেখছেন, প্লিজ আপনারা দেখবা, প্লিজ দেখো, খুবই ভালো মানুষ। আজকের ভিডিওটা আমরা প্রায় শেষ পর্যায়ে আইছি, আর আজকে আসলে আমরা খুবই হ্যাপি, খুবই হ্যাপি, কারণ হাবিব ভাইয়ের লগে আমরা দেখা করতে পারছি। আসলে হাবিব ভাই খুবই মিশুক একজন মানুষ, আপনারা অবশ্যই হাবিব ভাইয়ের লগে মিট যারা করছেন বা মিট যারা করবা তারা অবশ্যই বুঝতে পারবা। আর ইমোজা কিছু কইলাও আজকের ভিডিও আমরা প্রায় শেষ পর্যায়ে আইছি। আজকে আসলে আমি ভাবছি না হাবিব ভাইয়ের লগে অত মানে খুব তাড়াতাড়ি দেখা দিতাম পারবো, আর হাবিব ভাই খুব মিশুক একজন মানুষ, আমার কাছে খুব ভালো লাগছে। আর অত মানে খুব কষ্ট করছে হাবিব ভাইয়ের লগে দেখা করার লাগে, আর এই পর্যন্ত হাবিব ভাইয়ের লগে দেখা করার লাগে আমরা যারা হেল্প করছেন, আমরা সেই জুলভাইয়ে বেশি হেল্প করছি, জুলভাই খুব বেশি হেল্প করছেন, অসংখ্য সংগঠনত জানাই ভাই আসলে হেল্প করার লাগে। পলাশ ভাইও আসলে আপনার লগে, পলাশ ভাই ভিডিও প্রায় শেষ পর্যায়ে আছে, তুমি কিছু কও ভিউয়ার্সের উদ্দেশ্যে? হ্যালো ভিউয়ার্স, আপনারা জায়গাতে ইমন ব্লগের লগে থাকবা, আর এই যে ব্লগ খুব খুবই গর্জিয়াস একটা ব্লগ, এটা দেশি হাবিব ভাই এবং তাই খুবই সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট করেন এবং এরাও খুব সুন্দর সুন্দর ভিডিও করে। আমরা নেক্সট ভিডিও আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো, আর আগামীতে আরও ভালো ভালো ভিডিও আইব আমাদের চ্যানেলে, আমরা কিছু প্ল্যানিং করে রাখছি, আপনারা মজা পাইবার একটা ভিডিও। আর ও পর্যন্ত সবসময় আমরা দুই বন্ধু ফলোর দোকানের লগে থাকবো, দুই বন্ধু ফলোর দোকানের লগে থাকবো, আমরা দুই বন্ধু যেখানে তাই কিন্তু আমার সিনিয়র, কিন্তু তারপর আমরা বন্ধু লাগান চলাফেরা করি। তো গাইজ ভিডিওটা অবশ্যই লাইক দিবা আর সাবস্ক্রাইব করবা চ্যানেল, যারা অলরেডি সাবস্ক্রাইব আগ থেকে করিয়া বইতে আসছেন তারারে অসংখ্য ধন্যবাদ। ও পর্যন্ত ভালো থাকুন সব, আসসালামু আলাইকুম। গল্প নাই আজ হারাবো দূরে কোথাও।